নমস্কার এখন বিশ্ববাংলা সংবাদের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সোমনাথ আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল দিদি আপনাকে এখন বিশ্ববাংলা সংবাদে স্বাগত থ্যাংক ইউ ধন্যবাদ দিদি কালকের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা কি আপনার আপনি ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন একটা সময় পুরো বিষয়টি মানে ঠিক কী হয়েছিল যদি একটু সংক্ষেপে বলেন আমাদের আমাকে ইনভাইট করা হয়েছিল এবি এবিবি থেকে একটা ফ্রেশার্স ওয়েলকাম অর্গানাইজ করা হয়েছিল কালকে এবং তার ইনভাইটটা আমাকে অলমোস্ট তিন তিন সপ্তাহ আগে পাঠানো হয়েছিল তার মানে পারমিশন সব কিছু নেওয়া হয়েছিল ভিসির থেকে কিন্তু কালকে আড়াইটার সময় যখন আমি গেলাম আড়াইটার সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা তখন আমাকে তার আগে থেকে এবিপি ছেলেরা বলল যে ওখানে প্রচুর ছেলে মেয়ে জমায়েত হয়েছে এবং তারা আপনাকে কালো পতাকা দেখাবে আর স্লোগানিং করবে বাট আপনার চিন্তার কোনো কারণে আপনাকে কোনো গায়ে হাত দেবে না কোনো কিছু করবে না ঠিক আছে আমি যখন গাড়ি থেকে নেমে এগোচ্ছি এন্ট্রেন্সের দিকে তখন শয়ে শয়ে ছেলে মেয়ে আমাকে আক্রমণ করতে এগিয়ে এলো আমি তাও ওদেরকে একবার বোঝাবার চেষ্টা করলাম হাত দিয়ে যে তোমাদের কি ইস্যু আছে বলো আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। বাট আমার মনে হলো যে ওরা ঠিক শুনতে রাজি নয় ওদের কাছে সেরকম বোধহয় ইস্যু কিছু ছিল না এক্সেপ্ট যে আমাদের আমাকে এবং মিস্টার সুপ্রিয়কে হেকেল করা এবং তারপরে আমাকে সাংঘাতিক রকমের একটা হেকেল করা আমার শাড়ি ছিঁড়ে দেওয়া আমাকে মোলেস্টেশন করা আমাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা আমার প্রতি এবং আমি জানি না যে আমি গাড়ি থেকে নেমে আমাকে একতলা অবধি কী করে পৌঁছলো ওই সময়টা আমি মানে মনে রাখতেও চাই না আর কি আই ওয়াজ সো ট্রমাটাইজড এবং এবিপি ছেলেরা আমাকে যাই হোক ওপরে তুললো প্রায় প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা ওয়েট করছি মিস্টার সুপ্রিয় নিচে এসেছেন ওনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না বাবুল যখন ওপরে এলো তখন আমি জানলাম ওর কাছে যে ওর মাথা তো লাঠি মেরেছে মাথা চুলের মুঠি ধরে মুঠি ধরে এ করেছে ওকে গালাগাল দিয়েছে লাথি মেরেছে ওর যে সি আর বডিগার্ড তার লাঠি ভেঙে দিয়েছে বন্দুকের যে ম্যাগাজিন আছে সেটাও মাটিতে পড়ে গেছিল সেটা ওদের টিভির পর্দায় আপনারা দেখেছেন যাই হোক যখন মিস্টার সুপ্রিয় এলেন আমাদের প্রোগ্রাম শুরু হলো আমি এবং বাবুল কথা বললাম স্পিচ দিলাম তারপর যখন বেরোবো আবার সে একই অবস্থা সামনে শয়ে শয়ে ছেলে মেয়ে আমাদেরকে ধরে মারবে আর কি ওরা এরকম একটা ওদের এত ফেরোসিয়াস তাও আমার সিকিউরিটি নেই আমি বাবুলের সিকিউরিটির সাথে আমি ওর সাথেই বেরোতে চেষ্টা করলাম কিন্তু আমি দেখলাম যে আমি বেরোতে পারবো না কারণ আমি যদি বেরোতে যাই আমাকে পুরো মানে শাড়ি টাড়ি ছিঁড়ে এক এক করে দেবে আর কি আমি ফিরে এলাম তারপর দেখলাম বাবুলো ফিরে এসে বাবুলো যেতে পারেনি দরজা বন্ধ করে দেওয়া হলো ছিড়কিনি লাগিয়ে দেওয়া হলো ওই কেপি মেমোরিয়াল হলের যে হলটার ছিটকিন মেন দরজার হ্যাঁ তারা দরজা ধাক্কা দিচ্ছে তারা ভেতরে ঢুকবে আমার ওয়েট করছি আমি মিস্টার শর্মাকে ফোন করলাম মিস্টার অনুজ শর্মাকে যে এরকম একটা প্রবলেমে পড়ে রয়েছি আমরা সাংঘাতিকভাবে আপনি যদি ফোর্স পাঠান মিস্টার শর্মা বললেন যে যতক্ষণ না ভিসি আমাকে বলছে ততক্ষণ আমি ফোর্স পাঠাতে পারবো না আমরা ওয়েট করছি কিছুক্ষণের মধ্যে ভিসি সেল মিস্টার সুরঞ্জন দাস প্রো ভিসি রেজিস্ট্রর এবং কিছু প্রফেসার এলেন তারপর আমাদের নিচে গ্রাউন্ড ফ্লোরের ল্যাবের পাশে একটি ঘর আছে সেখানে আমাদের বসানো হলো আমরা বারবার দাকে বলছি বাবুল বলছেন যে আপনি প্লিজ কিছু ব্যবস্থা করুন আপনি পুলিশকে ফোন করুন আউট অফ হ্যান্ড চলে যাচ্ছে এরা রাত হয়ে যাচ্ছে যত রাত হবে তত বেশি আরও আউট অফ এই কন্ট্রোল চলে যাবে কিন্তু মিস্টার ইসি কিচ্ছু করলেন না উনি না আমি কিছু তো আমি পুলিশ ডাকতে পারবো না দু হাজার চোদ্দোতে হয়েছে তারপরে আমি আমি পুলিশ ডাকতে পারবো না আমাকে পারমিশন নিতে হবে বারবার বাবুল বললেন যে আপনাকে কার কাছে ব্যাপার যার কাছে পারমিশন দিতে হবে পারমিশনটা নিন তার কাছে না আমি দেখছি আপনারা একটু বসুন আমি দেখছি কথা বলে আমরা ঠায়ে ওখানে বসে আছি উনি কিচ্ছু করলেন না হঠাৎ বাবুল বললেন যে এখনকার যে গভর্নর আছে তার কি এডিসির নাম্বারটা কারুর কাছে আছে তো ফর্চুনেটলি আমার কাছে এডিসির নাম্বার ছিলেন মেজর গৌরং ডিকসিট বিকজ কদিন আগেই আমি অনারেবল গভর্নরের সাথে দেখা করতে গিয়েছিলাম বিকজ আমার একটা বেঙ্গল ইন্টেলেকচুয়াল সোসাইটি থেকে একটা পেটিশন দেওয়ার ছিল যে আমাদের এডুকেশন ফিল্ডে যা যা দুর্নীতি হচ্ছে সেইটা ওনাকে জানানো তো আমার কাছে এডিসির নাম্বার ছিল মেজর গৌরং ডিকসিট আমি মেজর গৌরং দিকসিটকে ফোন করলাম এবং আমি বললাম আমরা প্রচণ্ড প্রবলেমে রয়েছি এখানে শয়ে শয়ে আমাদের পিছনে কোনো রাস্তা নেই মানে পিছনের দরজা দিয়ে যে বেরোবো সেটাও কোনো রাস্তা নেই একটাই দরজা তো আমরা বেরোতে পারবো না আমাদের মেরে ফেলবে একেবারে তখন মে আমি বললাম আপনি একটু গভর্নর সাহেবকে বলুন বাবুল সুপ্রিয়র সাথে কথা বলতে তখন মেজর ডিক্সিট বাবুল সুপ্রিয়র সাথে গভর্নরের কথা বলালেন এবং তারপর থেকে তো আপনারা দেখতে পেলেন যে গভর্নর ইনিশিয়েটিভ নিয়ে চারিদিকে ফোন করা তাও আমরা বসে রয়েছি তখনও অবধি ওনারা আমাদের উঠতে দিচ্ছে না 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 বসুন আমি দেখি কথা বলে দেখি আর ওরা তো কোনো কথাই শুনতে রাজি নয় বাইরের ছেলেরা তারপর মিস্টার সুপ্রিয় কিছুক্ষণ বাদে প্রায় চার সাড়ে চার ঘন্টা মতো হয়ে গেছে তখন মিস্টার সুপ্রিয় বললেন যে আমি আর ওয়েট করবো না আমি দেখি যা হয় হবে ও দরজাটা খুলে ও সিকিউরিটিকে নিয়ে ডান দিকের গেট মানে ওটা হচ্ছে চার নম্বর গেট চার নম্বর গেটের দিকেও গেল আর ও যখন চার নম্বর গেটের দিকে গেছে তখন মেজর যে ক্রাউডটা সেটা ওর পিছন পিছন গেছে তখন আমাকে এবিবিপি ছেলেরা এসে বলছে যে ম্যাডাম আপনি ইমিডিয়েটলি এই তিন নম্বর গেট দিয়ে বেরোন এখানে অতটা ছেলেমেয়ে এখন নেই আপনি তাড়াতাড়ি বেরোন নিয়ে আমরা তো সঙ্গে সঙ্গে আমাকে স্কট করে তিন নম্বর গেট দিয়ে বার করলো কিছু স্টুডেন্টস তখনও ছিল তারা আমাকে স্লোগানিং করছিল গো ব্যাক দ্য দিত্র অ্যান্ড এবিবিপি থু থু মোদিজি থু থু এই ধরনের যেসব কথাবার্তা লোংরা গালাগালি তো যাই হোক গেট দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলাম আর কি তো খারাপ লাগলো যে আমারই ইউনিভার্সিটি আমি ওখান থেকে এম বিএ পড়েছি আজকে আমার মানে ছেলে মেয়েরা যারা ছিলেন ওখানে এবং আপনার আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি আমার পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট হতেই পারে কিন্তু তাই বলে একজন মহিলার গায়ে হাত দেওয়া তার শাড়ি ছিঁড়ে দেওয়া তাকে অপমান করা তাকে ইনসাল্ট করা তাকে গালি গালাজ করা এটা কোন ইউনিভার্সিটির নিয়ম এবং আমাকে কালকে জুটা মানে যাদবপুর ইউনিভার্সিটির যে টিচার্স অ্যাসোসিয়েশন তারা আমাকে একটা পেটিশন দিতে বলল আমার থ্রু দিয়ে মিস্টার বাবুল সুপ্রিয়কে তাদের কাছে দুটো পেটিশনে দুটো জিনিস লেখা আছে যে যাতে যাদবপুর ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা স্টেটাস পায় এবং সেকেন্ড হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি যাতে ইউনিভার্সিটি অফ এমিনেন্স স্টেটাসটা পায় এটা ইউনিভার্সিটি অফ এমিনেন্স এইটা এইটা হচ্ছে এমিনেন্সের পরিচয় যে ছেলেমেয়েরা যারা কৃতি স্টুডেন্টস বলা হয় ইন্টেলেকচুয়াল কৃতি স্টুডেন্টস তারা কৃতি না দুষ্কৃতি যে তারা মহিলা তারই শহরের আরেকজন মহিলা তার গায়ে হাত দেয় তাকে অপমান করে শাড়ি ছিঁড়ে দেয় এটা কোথাকার কোন কলকাতা কোন সমাজ কোন যাদবপুর ইউনিভার্সিটি আমি আমি তো এরকম যাদবপুর ইউনিভার্সিটিতে পড়িনি তো আমার না কি হলো ওদের ওপর আমার দয়া হলো আমার মনে হলো যে ভগবান এদেরকে মানে কি বলবো এদেরকে রক্ষা করো যাতে পলিটিক্স তুমি করতেই পারো কিন্তু এইটা এইটাই হচ্ছে তোমার ইউনো দ্য ওয়ে অফ ডুইং পলিটিক্স যে মহিলাকে আক্রমণ করা একেবারে একেবারে আপনার কাছে আরেকটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন আপনি এক্ষুনি বললেন যাদবপুর ইউনিভার্সিটি যেটা কল্ড বলা কৃতি ছাত্রছাত্রী ওখানে পড়ে কিন্তু আপনি গিয়ে দেখলেন আপনি ওই কলেজের স্টুডেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন তারা কৃতি না দুষ্কৃতি কোট আনকোট আপনি আজ সকালে যাদবপুর থানায় গিয়েছিলেন বারো সাড়ে বারোটা নাগাদ এফআইআর দায়ের করতে কি ছিল আপনার বয়ান কি ছিল আমি এফআইআরে এটাই লিখেছি যে আমাকে কালকে মোলেস্ট করা হয়েছে আমার শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে আমাকে হেকেল করা হয়েছে আমাকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাকে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ আমার প্রতি ইউজ করা হয়েছে এবং আমি এই অ্যাটেম্প টু মার্ডার বলবো না বাট আমাকে অ্যাসল্ট করা হয়েছে এবং আমি আমার বেরোনোর সময় যে পরিস্থিতি ছিল মানে ঢোকার সময় পরিস্থিতি তো ছিলই আমাকে তো অত্যাচার করা হয়েছে এবং বেরোনোর সময় যদি গভর্নর সাহেব না আসতেন তাহলে আমাকে আর বাবুলকে মেরেই ফেলতো এইটুকু আমি বলতে পারি বিকজ আমার কাছে খবর আছে আপনাদের কাছেও খবর থাকবে যে তাদের কাছে আর্মস স্যামুনিশনও ছিল এবং তারা এটা তো মব আপনি তো কাউকে আইডেন্টিফাই করতে পারবেন না আমাকে যদি মেরে দেয় বাবুলকে যদি মেরে দেয় আমি তো বলতেও পারবো না যে কে মেরেছে মানে আপনাদের ফুটেজ ছাড়া তো এই ধরনের আর কি মানে তারা সেটা তো হয়তো প্রস্তুত ছিল যে আমাদেরকে মেরেই ফেলবে আর কি একদম থেকে আরেকটি প্রশ্ন উঠে আসছে তারা কথা বলে ইনটলারেন্সের আজকে এই বামপন্থী দলেরা তারা কথা বলে ইন্টলারেন্সের আজকে দিদির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দল তারা কথা বলে এটি এমসি ছাত্র পরিষদ ইন্টলারেন্সের কথা বলে আর তাদের এইটুকু টলারেন্স নেই যে আমরা দুজন আসছি কোনো পলিটিক্যাল গ্যাদারিং নয় কথাটা বললেন বলে বলছি আপনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কিন্তু একটা সমর্থন জানানো হয়েছিল এটা ঠিক মানে তাদের পড়ুয়াদের একটা আপনি আমাকে বলুন এই স্টুডেন্টরা আমি কথা বলেছিলাম ওখানকার এজিএসের সঙ্গে উশি পাল কুশি পাল স্পষ্ট অভিযোগ জানাচ্ছে যে আপনার এবং বাবুল সুপ্রিয়র বিশেষ করে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী যে যেখানে ইচ্ছা যেতেই পারে এবং গণতান্ত্রিক অধিকার আছে ইউনিভার্সিটিতে আসার কিন্তু তাদেরও গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের কালো পতাকা দেখার বাবুল সুপ্রিয়কে কালো পতাকা দেখানো এবং বাবুল সুপ্রিয়র দিক থেকেই কিন্তু কোনো মহিলাকে প্রথম অ্যাসল্ট করা হয় বলে তাদের অভিযোগ এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ কি আজকে বাবুল সুপ্রিয়কে কালো পতাকা দেখানো আর স্লোগান দেওয়া সেটাতে সবাই করতে পারে এটা আমিও সাপোর্ট করি কিন্তু আপনাদেরকে কে অধিকার দিয়েছে আমার গায়ে হাত দেওয়া আপনাদেরকে কে অধিকার দিয়েছে বাবুলের চুলির চুলের মুঠি দিয়ে ঝাঁকানো আপনাকে কে অধিকার দিয়েছে বাবুলের মাথায় মারা আপনাকে কে অধিকার দিয়েছে আমার শাড়ি ছিঁড়ে দেওয়া আপনাদের এটা 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 কি একটা প্রতিবাদের ইটস আ ওয়ে টু প্রোটেস্ট এটা তো আমি জানতাম না আমাদের ইজ ইজ ইজিস্ট নিউ ওয়ে টু প্রোটেস্ট পশ্চিমবাংলায় অবশ্য সবই সম্ভব যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে একটা ব্যবস্থা করতে পারেন না যেখানে উনি শুনছেন জানছেন যে আজকে আমাদের প্রাণের মানে মৃত্যুর জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের মেরে দিতে পারে সেখানে উনি এইটুকু পারমিশন দেন না যে হ্যাঁ পুলিশ পাঠাও ঠিক আছে যেটা করা দরকার সেটা করো এবং এমন ভিসিকে বসিয়ে রেখেছেন মিস্টার সুরঞ্জন দাস যে তিনি এত কি বলবো মানে এত উইক পার্সোনালিটি যে তিনিও এই ডিসিশনটাই নিতে পারেন না যেখানে উনি দেখছেন যে আমাদের মানে এইভাবে আমাদের আক্রমণ করা হচ্ছে সেখানে একটা স্ট্রং ডিসিশন নেওয়া যে হ্যাঁ ঠিক আছে পুলিশ আসুক এ ব্যাপারটাকে সলভ করুক মানে এটা এটা তো আমি মানে এটা তো অবাক হওয়ার কিছু নেই কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেও মহিলা হয়েও কোনোদিন মহিলাদের সাপোর্ট করেননি বাক্সিট রেপ কেসেও তিনি বলেছেন এটা তো মানে ঘটনা এটা তো তার দোষ দোষ কামদুনিতেও তাই বলেছেন এবং আমার ক্ষেত্রেও যদি বলে সেরকম হয়তো উনিও বলবেন যে ও অগ্নিমিত্রা তো নিজেই যেরকম আপনার ওই মহিলা বলেছে যে যাদবপুর ইউনিভার্সিটির হ্যাঁ হ্যাঁ সেই মহিলা যেরকম বলেছে যে আমরা নাকি ইনস্টিগেট করেছি মানে আমার ফুটেজ তো পুরোপুরি রয়েছে মানে মিডিয়ার কাছে আই এম বাবুল সুপ্রিয়র ফুটেজও আপনাদের কাছে রয়েছে আপনারা দেখে নিন কে কাকে ইনস্টিগেট করেছে এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন মানে এমন একটা অভিযোগ আসছে সুরঞ্জন দাস ভিসি সুরঞ্জন দাসকে কিন্তু বাবুল সুপ্রিয়র নিরাপত্তারক্ষীরা নাকি মারধোর করেছে বলে একটা অভিযোগ আছে সম্পূর্ণ মিথ্যে কথা সুরঞ্জনদার আমাদের সামনে বসেছিলেন ঘরে শেষ অবধি সুরঞ্জনদার সামনেই ঘরে আমাদের সামনেই বসেছিলেন মারধোর তো অনেক আগে হয়েছে মারধোর সিআরপিএফ মানে বাবুল সুপ্রিয়র যে বডিগার্ড তাকে মারধর বা বাবুল সুপ্রিয়কে মারধোর সেটা আগে হয়েছে এবং তারপরে বেরোনোর পরেও হয়েছে কিন্তু সুরঞ্জনদার আমি সেটাই অবাক হয়ে গেলাম যে মানে হেকেলড হলাম আমরা মার খেলাম আমরা বিউজ হলাম আমরা কিন্তু সুরঞ্জনদার প্রিসি গিয়ে এমআরআই হসপিটালে ভর্তি হয়ে গেলেন এটা কিসের জন্য মানে এটা বুঝতে পারলাম না ব্যাপারটা হলো আর আরেকটি প্রশ্ন মানে আপনি কি মনে করেন শিক্ষাঙ্গনে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু একটা এলিট ক্লাস ইউনিভার্সিটি আপনি নিজেও সেখানকার এক্স স্টুডেন্ট শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকলে এবং তারপরে যদি একটা অপ্রীতিকর ঘটনা তৈরি হতো এর দায়টা কে নিত তাহলে আপনি বলেন যে শিক্ষা প্রাঙ্গণে পুলিশ ঠিকলে অপ্রীতিকর ঘটনা ঘটবে আর আমার শাড়ি ছিঁড়ে দেওয়া হবে আমাকে মোলেস্ট করা হবে আমার হানি করা হবে সেটা অপ্রীতিকর নয় কেন অপ্রীতিকর নয় কারণ কি আমি বিজেপির নেত্রী বলে তাই জন্য আমার হানি করার আপনাদের আপনাদের সেই অধিকার আছে বাবুল সুপ্রিয় একজন বিজেপির মানে বিজেপি সেন্ট্রাল মিনিস্টার কিন্তু এবং বিজেপির ভারতীয় জনতা পার্টির সে তিনি মেম্বার তাই জন্য তাকে মাথায় লাঠি পেটা আপনাদের অধিকার আছে এই অধিকারটা দিয়েছে কিন্তু আমাদের প্রাণ সংকটে সেখানে পুলিশ এসে যদি আমাদের বাঁচায় তাহলে সেই অধিকারটা নেই সেটা আমাদের বাঁচাতে বাঁচানো আমাদের নিজের প্রাণ বাঁচানোর অধিকারটা নেই একেবারে যেমন বললেন শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকার নজির কিন্তু প্রথম না এই যাদবপুর ইউনিভার্সিটিতেই দু হাজার চোদ্দো সালে কিন্তু পুলিশ গিয়েছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ঠিক রাখতে যে কোনো জায়গায় পুলিশ যেতেই পারে এটার কোনো বাধা নেই দিল্লি ইউনিভার্সিটিতেও পুলিশ গিয়েছিলো সেটা আমরা জানি আমি আপনাকে একটা প্রশ্ন করছি এই যে যাদবপুর ইউনিভার্সিটিতে এখন যে স্টুডেন্ট বা তাদের যে রাজনৈতিক মতাদর্শ এটা কি অতি বাম মানে মাওয়েস্ট বলে আপনারা মনে করছেন হ্যাঁ অ্যাবসলিউটলি এরা আলট্রা লেফটিস্ট এবং লেফটিস্ট এবং টিএমসি ছাত্র পরিষদের স্টুডেন্টসরাও আছে তারা যে ধরনের স্লোগান করছিল দিচ্ছিল সেখান থেকে এটা পরিষ্কারই বোঝা যায় যে তারা একজোট হয়ে আমার কাছে অর্গানাইজেশনের নামগুলো আছে যারা যারা কালকে ওখানে ছিল এবং মানে আমার কাছে যদি খবর থাকে যে তারা আমাকে কালো পতাকা দেখাবে বা স্লোগানিং করবে আমার গায়ে হাত দেবে এটা আমি জানতাম না কিন্তু আমার কাছে যদি খবর থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খবর নেই আর উনি যদি ওনার কাছে যদি খবর থাকতো তাহলে উনি সেই ব্যবস্থা করলেন না উনি বসে বসে শুধু দেখলেন যে আমরা মার খাই কেন মানে আমরা মানুষ নই আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে উনি আমাদের আমাদের মানে রক্ষা করবেন না উনি শুধু তৃণমূলেরই মুখ্যমন্ত্রী উনি আমাদের মুখ্যমন্ত্রী নন কালকের বিষয়টিতে তৃণমূল যত না এবং অতি বামপন্থীদের সবাই এটা শুনুন এটা টিএমসির সাপোর্ট ছাড়া এটা সম্ভব নয় এবং আজকে তিন সপ্তাহ আগে থেকে ইনভিটেশন গেছে সমস্ত মানুষ গেছে তারা অলরেডি ফেসবুকে দিয়ে দিয়েছে যে এরকমভাবে কালো পতাকা দেখাও সেই দিনকে তোমরা জমায়েত হও এবং বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা এসেছে শুধু যাদবপুরের স্টুডেন্টস আছে তা নয় এবং আমি পরে শুনলাম যে এরকম অনেক অনেক হস্টেল রয়েছে যাদবপুরের হস্টেল যেখানে দশ বছর পাঁচ বছর আগে তারা বেরিয়ে গেছে তারা চাকরি করে কিন্তু তারা এখন ওখানেই থাকে সেই সব স্টুডেন্টসরাও রয়েছে যারা ওইখানে নতুন যারা ঢোকে তাদের ব্রেন ওয়াশ করে একটু জানতে অভিযোগ কিন্তু আমরা বলছি না অভিযোগ উঠেছে আমরা ওদের স্টুডেন্ট রুমে গেছিলাম চার নম্বর গেটের ঠিক পাশে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ইউনিয়ন সেখানে এবি ভিপি তাণ্ডব চালিয়েছে সমস্ত মনীষীদের যে ছবিগুলো ছিল স্টুডেন্ট স্টুডেন্ট রুমে স্টুডেন্ট রুমে স্টুডেন্ট রুমে সেখানে সেগুলো কালিমা লিপ্ত হয়েছে এবং কি রবীন্দ্রনাথের ছবিতেও কালিমা লিপ্ত হয়েছে এবং এবি লেখা রয়েছে এবং বলছে যে এবি বাইরে থেকে লোকেন এইগুলো করেছে কী বলবেন দেখুন এ করেছে না বাইরে থেকে লোক এনে করেছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু যদি তারা প্রোটেস্ট করেও থাকে তাহলে কি এটা অন্যায় করেছে আজকে পাঁচ ঘন্টা ধরে আমরা ওখানে আটক হয়ে রয়েছি একটা পুলিশ তারা ডাকেনি আমাদের প্রাণ সংকটে আমাদের আমাদের মেরে দিত মানে এবিভিপির ছেলেরা যদি করে থাকে তাহলে আমাদের মানে ওদের প্রতিবাদ করার জায়গা আছে আমাদের প্রতিবাদ করার জায়গা নেই আমাদের প্রেসিডেন্ট মহাশয় তো এখনই বললেন যে ওরা যদি করে থাকে আমরাও প্রতিবাদ করতে জানি তো খুব কমের মধ্যে দিয়ে করেছে রাস্তায় গিয়ে আগুন জ্বালিয়েছে এবং সেটা আমাদের ছেলেরা যে করেছে তারই কি প্রমাণ একদম একদম ওদের ওদের যে জমায়েত হয়েছিল সেখানে যেরকম বাইরের ছেলেরাও এসেছে সেরকম ওই ইউনিয়ন রুমগুলোতে যে বাইরের ওদেরই ছেলেদের দিয়ে ভাঙচুর করায়নি সেটাই বা আপনি জানলেন কি করে একেবারে এমনটা অভিযোগ হতে নিজেদের অগ্নিমিত্র পল অন্তত এমনটাই অভিযোগ করছেন যে এস এবং অতি বামেরা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে বিজেপি বা এবিভিপির নামে দোষ দিচ্ছে একদম শেষ প্রশ্ন দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি এমপি দিলীপ ঘোষ যেটা বলছেন আগেই অতি বামপন্থীরা এই যে স্টুডেন্টদের কথা বলছে এরা আগে দেশদ্রোহী ছিল এখন সমাজ বিরোধী হয়েছে এবং যাদবপুর ইউনিভার্সিটি এখন সমাজ বিরোধীদের আখড়া হয়েছে আপনি কি বলছেন আপনি কিন্তু ওখানকার এক স্টুডেন্ট একদমই তাই হয়েছে মানে আমার ধারণাটা হয়তো অন্যরকম হতো যদি কালকের ঘটনাটা হতো না কিন্তু আমার নিজের সাথে এই ঘটনাটা হয়েছে তো তাই জন্য আমি এখন মানে আমি এখন বুঝে গেছি যে যাদবপুরের এখন কি অবস্থা তাই জন্য আমার মনে হয় যে ভিসির ইমিডিয়েটলি মিস্টার সুরঞ্জন দাসের ইমিডিয়েটলি রিজাইন করা দরকার আপনি আইসিউ থেকে বেরিয়ে আসুন রেজিগনেশন লেটারটা দিন আমার মনে হয় না আপনার ওখানে ভিসি থাকা উচিত সেম গোজ উইথ প্রোভিসি সেম গোজ উইথ রেজিস্টার আপনাদের ওখানে থাকা উচিত নয় আপনারা যদি একটা মানে তিন সপ্তাহ আগে ইনভিটেশন আপনাদের দেওয়া হয়েছে আপনাদের জানানো হয়েছে আপনারা দুজন গেস্টকে যদি তাদের সিকিউরিটি না দিতে পারেন ধিক্কার আপনাদের ওপরে একেবারেই অনেক অনেক ধন্যবাদ অগ্নিমিত্রা পলকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকে উনি কিন্তু কালকের ঘটনা নিয়ে গতকালের যে অপ্রীতিকার ঘটনা যাদবপুর ইউনিভার্সিটি ঘটে গেছে সেটা নিয়ে কিন্তু তিনি সামনে থেকে ছিলেন তিনি মলস্ট্রেট হয়েছেন তার শিলতানি করা হয়েছে তার কাপড় ছেঁড়া হয়েছে তাকে কটুক্তি করা হয়েছে সঙ্গে ছিলেন বাবুল সুপ্রিয় পুরো বিষয়টি তিনি কিন্তু তার মতো করে ব্যাখ্যা দিলেন উল্টো দিক থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে অতি বাম এর পক্ষ থেকেও এখনও পর্যন্ত কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির সংকট কিন্তু রয়েছে একদিকে যেমন এবিভিপি মিছিল করছে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি মিছিল করছে বিজেপি নেতারা মিছিল করছে অন্যদিকে কিন্তু বসে নেই এস কিন্তু অতি বাম ছাত্র সংগঠনও তারাও কিন্তু যাদবপুরে মিছিল করছে এই পরিস্থিতি দিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক এখন বিশ্ব বাংলা সংবাদের